আমাদের উদ্যোগ আমাদের যত বাড়বে, আমাদের ইনভেস্টমেন্ট যত বাড়বে, আমাদের কর্মসংস্থান তত বাড়বে। আমাদের এটা জাতির কাছে অঙ্গীকার। আমাদের বিশাল কর্মী বাহিনী আছে, তাদেরকে যদি আমরা ট্রেন আপ করি, উই ক্যান ইউজ দেম হিয়ার। এবং এটার জন্য আজকে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সরে গেছে, আমরা বাংলাদেশে আজকে বিদেশিদের ইনভেস্টমেন্ট আক্রমণ করে আমরা আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের নিজের যারা ইনভেস্টর্স আছে তারাও সেখানে করবে। আমাদের 100 ইকোনমিক জোন আছে, আমাদের বিভিন্ন, আর সবচেয়ে বড় হলো বিসিক। আজকে প্রত্যেকটি জেলায় আমরা এবং থানা উপজেলায় আমরা আজকে আমরা সেখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমরা ফ্যাক্টরি করার জন্য আমরা জায়গা করছি, বিভিন্নভাবে অ্যালটমেন্ট দিচ্ছি। এবং সেখানে আমরা অবশ্যই আজকে এসএমইর জন্য আমরা স্পেশাল বরাদ্দ রাখবো প্রত্যেকটি শিল্প অঞ্চল এবং শিল্প এলাকায়, বিসিকের প্রত্যেকটাতে যারা অগ্রাধিকার পায়, এবং তার মধ্যে নারী উদ্যোক্তাদেরকে আরো বেশিভাবে আমরা উৎসাহিত করতে চাই। সেখানে যদি তারা কোনো প্লট চায় আমরা রিকমেন্ড করবো সেখানে। কাজে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই স্পিরিট নিয়ে আজকে কাজ করে যাচ্ছেন, সার্বক্ষণিকভাবে আমরা বিশ্বাস করি আজকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে যে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা থেমে নেই। আমাদের আজকে খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 1 ইঞ্চি জমিও আজকে খালি রাখা যাবে না। কাজে আমি মনে করি আজকে আমাদের যে আন্দোলন, আমাদের যে অভিযাত্রা, সেটা হলো দেশকে স্বয়ংসম্পূর্ণ করা।